নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ নিয়ে এসেছি শীতের সবজি, বাঁধাকপি দিয়ে নামমাত্র তেলে তৈরি খুবই টেস্টি আর হেলদি একটা নাস্তা বা জলখাবারের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। এবার এই বাঁধাকপিটা একটা ইলেকট্রিক চপার দিয়ে একদম মিহি করে চপ করে নেব। চাইলে এটা গ্রেটার দিয়েও মিহি করে গ্রেট করে নেওয়া যেতে পারে। দেখুন, ঠিক এইভাবে আমি এটা চপ করে নিয়েছি। আমি প্রথমে অর্ধেকটা বাঁধাকপির 4/3 ভাগ গ্রেট করে একটা বাটিতে নিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এবারে 4-5 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা, 6-7টা কাঁচা লঙ্কা আর বাকি বাঁধাকপিটা একসাথে গ্রেট করে নেব। লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে নুন মাখানো বাঁধাকপিটা থেকে হাত দিয়ে চেপে চেপে বাড়তি জলটা বের করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর বাকি বাঁধাকপিটা নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা কুচি। দিয়ে দিলাম 1/2 কাপ ভাজা চিনে বাদামের গুঁড়ো, 1/3 কাপ দিয়ে দিলাম সুজি আর 1/2 কাপ দিয়ে দিলাম বেসন। এবারে দিয়ে দেবো 1/2 টিস্পুন জোয়ান। এতে যাদের বাঁধাকপিতে গ্যাসের সমস্যা হয় তাদের গ্যাস হবে না আর ডাইজেস্টও হয়ে যাবে ভালোভাবে। এবারে দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সব কিছুকে একবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর হাত দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। এর মধ্যে এক্সট্রা কোনো জল দিতে হবে না, বাঁধাকপি থেকেই জলটা বেরিয়ে আসবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন এটা কতটা নরম হয়েছে। এবার আমি ছোট এরকম স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটাতে আমি সামান্য পরিমাণে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে সাদা তিল ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবারে অল্প অল্প ডো নিয়ে পুরো প্লেটে ছড়িয়ে এরপর হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব। এবারে উপর থেকেও বেশ কিছুটা সাদা তিল এভাবে ছড়িয়ে দিয়ে এরপর হাত দিয়ে চেপে ভালো করে লাগিয়ে নেব। এতে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও বেশ ক্রাঞ্চি হয়। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। এবারে আমি স্ট্যান্ডের উপরে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিটের জন্য ভাপে সেদ্ধ করে নেব। পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এভাবে আঙুল দিয়ে একটু টাচ করলেই বোঝা যায় এটা হয়েছে কিনা। এটা আমার হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলোও ভাপে সেদ্ধ করে নেব। সবগুলো নাস্তা ভাপে সেদ্ধ করা হয়ে গেলে এরপর একটু ঠান্ডা করে নিয়ে স্প্যাচুলা দিয়ে খুব সহজেই প্লেট থেকে বের করে নেওয়া যায়। এবারে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো সর্ষে, দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আর দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তিল।
এবারে এতে নাস্তাগুলো দিয়ে এপিটোপিট করে একটু লালচে করে ভেজে নেব। এটা এমনিতেও যে কোনো সস বা চাটনি দিয়ে খাওয়া যায়, তবে একটু ভেজে নিলে উপরটা একটু ক্রাঞ্চি হয়, এতে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি হাতের নাগালে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এমন সব রেসিপি শেয়ার করতে, যাতে আপনারাও খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন। আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। চাইলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।